প্রিয় দর্শক, আসন্ন পবিত্র ঈদ উল আজহায় আসতে চলেছে জিয়াউল ফারুক অপূর্বর অনেকগুলো নাটক। অনেকে জানতে চেয়েছেন নাটকগুলো কত তারিখ এবং কোন চ্যানেলে মুক্তি পাবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি তৈরি করেছি অপূর্বর পাঁচটি নাটকের রিলিজ তারিখ ও কোন চ্যানেলে মুক্তি পাবে সেটা নিয়েই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। 20 জুলাই ঈদের আগের দিন রাত 9:45 এনটিভিতে এবং পরবর্তী দিন সিএমভি এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে মহিদুল মহিমের পরিচালনায় নাটক শনির দশা। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। 21 জুলাই ঈদের রাতে রাত 11:00 আসছে এনটিভির পর্দায় এবং পরবর্তী দিন সিএমভি এর ইউটিউব চ্যানেলে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটক যদি কোনো দিন। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। 22 জুলাই ঈদের দ্বিতীয় দিন দুপুর 2:30 আসছে চ্যানেল আয়ের পর্দায় ও পরবর্তী দিন সিএমভি এর ইউটিউব চ্যানেলে রুবেল হাসানের পরিচালনায় নাটক মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড। নাটকটিতে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। 24 জুলাই ঈদের চতুর্থ দিন সন্ধ্যা 7:45 আসছে চ্যানেল আয়ে এবং পরবর্তী দিন চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটক ভাগ্যক্রমে। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। 21 জুলাই রাত 9:00 আসতে চলেছে সুরঞ্জলি ইউটিউব চ্যানেলে এইচ আর মজুমদারের পরিচালনায় নাটক মন্দরিয়ায়। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিন। প্রিয় দর্শক, এই ছিল পাঁচটি নাটকের রিলিজ তারিখ এবং কোন চ্যানেলে মুক্তি পাবে। পরবর্তী নাটকগুলোর আপডেট পেলেই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো।